হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আমরা হচ্ছে আজকে যাচ্ছি আপুর বাসায়, কারণ আপু হচ্ছে আমাদেরকে ইফতারের একটা মানে আয়োজন করেছিল আমাদের জন্য। সো আমাদেরকে ফোন করে আগে জানিয়ে দেওয়া হয়েছিল, বলেছিল যে ইফতারের জন্য আমরা যাব। তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গিয়েছি বিকেলবেলা। তো এখানে আমি, সাইফা অ্যান্ড সাইফার পাপা আর আমার ছোট ননদ, আমরা চারজন বাসা থেকে বের হয়ে আপুর বাসায় চলে এসেছি। আর আমাদের বাসা থেকে আপুর বাসায় আসতে ম্যাক্সিমাম মানে 15 মিনিট সময় লাগে। তো যাই হোক, আমরা চলে এসেছি। তো আসার পর আমি হচ্ছে এখন একটু মানে ফ্রেশ হয়ে নিচ্ছি, তো তোমাদের সাথে একটু ভিডিও আকারে শেয়ার করছি, কারণ আমরা একটু আগেই এসেছি। তো এদিকে এসে আমি একটু এখন ফ্রেশ হয়ে নিব, আর ওইদিকে আপু অ্যান্ড আমার ভাগ্নিরা, ওরা সবাই মিলে আসলে ইফতার অ্যারেঞ্জ করার জন্য খুব তোড়জোড় শুরু করে দিয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ, ছোলা ভুনাটা করা শেষ, এখন আমি আপুর কাছে চলে গেলাম। এসে দেখি যে আপু সব কিছু মানে ভাজা যেই পর্বটা সেটা স্টার্ট করে দিয়েছে। দেন আমি বললাম যে আপু এখানে কিছু করা লাগবে, দেন আপু বলছে যে সব কিছুই রেডি হয়ে গেছে, মূলত টুকটাক কিছু বাকি আছে আর ভাজা মানে কাজ যেটা সেটা। তো এখানে দেখলাম যে আপু সব কিছুই আগে থেকে একদম রেডি করে রেখেছে, এখন হচ্ছে জাস্ট ভেজে নিলেই কাজ শেষ। তো আপু মূলত দুইটা চুলাই বসিয়ে দিয়েছে, কারণ এখন জাস্ট ফ্রাইয়ার ফ্রাই হবে। তো এদিকে শিকটা বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছে, এখন হচ্ছে এটাকেও একটু ভেজে নিবে। তো এখানে যে রেডি করা আইটেমগুলো দেখতে পাচ্ছ, প্রন, চিকেন আর হচ্ছে রোলগুলো, এগুলো কিন্তু সব আপু নিজে হাতেই করেছে। এগুলোকে কমপ্লিট করে দেন ফ্রিজে রেখে দিয়েছিল, এখন জাস্ট বের করে এগুলোকে ভেজে নিচ্ছে। তো আপু মূলত এগুলো সব নিজ হাতেই করেছে, আমি এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমাদের আপু কত গুণবতী একটু দেখো তোমরা। আপু কিন্তু সব কিছু নিজে নিজেই বানিয়েছে। তো এখানে এসে আমি জিজ্ঞেস করছিলাম যে আপু এটা কোনটা মানে কোনটার মধ্যে কি ইউজ করেছে আর কীভাবে হচ্ছে এটা বানিয়েছে, তো আমি আইডিয়া নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে প্রন ফ্রাই হবে, এগুলোকেও একটু ম্যারিনেট করে রাখা হয়েছে। দেন ভাইয়া হচ্ছে আমাদের জন্য হালিম নিয়ে এসেছে, অ্যান্ড ভাজাভাজিগুলো কমপ্লিট করে এখন হচ্ছে টেবিলের উপর দিয়ে দেওয়া হয়েছে। আরও কিছু আসছে মানে কিছু প্রসেসিংয়ে আছে এখনও। তো এখন জাস্ট টেবিলটা রেডি করে তারপর আমরা সবাই মিলে ইফতার করতে বসে যাব। আর এইদিকে আমাদের বড় রোজাদার ব্যক্তি, যে হচ্ছে সবার আগে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, তো সাইফা এসে ওর ফুপির যে ভেজিটেবল রোলটা সেটা সবচেয়ে বেশি পছন্দ করেছে, তো নিয়েই খাওয়া শুরু করেছে সবার আগে। তো ইফতারিগুলো শুরু করার আগে আমরা সবাই মিলে মোনাজাত করে নিচ্ছি। ভাইয়া হচ্ছে মোনাজাত পড়াচ্ছে আর এদিকে সাইফাকে দেখতে পাচ্ছ, ও কিন্তু মোনাজাত ধরেছে। যাই হোক, তো আপু এর মধ্যে বাদবাকি জিনিসগুলো সব কিছু নিয়ে এসেছে, এখানে হচ্ছে সবার প্লেটে সার্ভ করে নেওয়া হচ্ছে।
তো আজ প্রায় অনেক দিন পর আমরা সবাই মিলে একসাথে ইফতার করছি, যাক আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া শেষ করে ইফতারটা ডান করে তারপর অবশ্য একটু বাইরে গিয়েছিলাম। তো সাইফাকে যেহেতু সাইফার ফুপির কাছে আমরা নিয়ে এসেছি, এখানে এসে ও ফুপাতো ভাই বোনদেরকে পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে। সো ওদের কাছে ওকে রেখে তারপর আমি আর সাইফার পাপা একটু সন্ধ্যার পর মানে ইফতার শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর বাহিরে বের হয়েছি, কারণ এখান থেকে আমরা একটু টুকিটাকি কেনাকাটা করবো আর কি। আর কিছু কিছু জিনিস একটু মার্কেট প্রাইসটা দেখে যাচ্ছি, কারণ আমরা হচ্ছে বাসার টোটাল সব জিনিস কিনবো। টোটাল সব জিনিস বলতে আমার বাসাটা কিন্তু এখনও প্রিপেয়ার্ড না, কারণ আমরা জাস্ট দুইটা রুম একটু সেট আপটা ঠিকঠাক করে রেখেছিলাম আর বাদবাকিগুলো ওইভাবেই ছিল, কোনো ঘরে কিছুই করা হয়নি। সো এখন আমরা চাচ্ছিলাম যে ঈদের আগে পুরো বাসাটা কমপ্লিট করে নিতে। তো আমি হচ্ছে এখানে আমার টেবিলের জন্য একটা টেবিল ম্যাট নিয়েছি, তো এই কালারটা আসলে হোয়াইটের ভিতর, আমি যে হোয়াইটের ভিতর একটু ডট দেওয়া অথবা বিভিন্ন কালারফুল কিছু থাকবে, দেন একটা কমন কাভারটা নিয়ে চলে আসলাম। এই কাভারটা অনেক কমন, এটা তোমরা জানো, বাট কী করবো, আমার কাছে তো হোয়াইট কালারটাই বেশি ভালো লাগে, এই জন্য হোয়াইটটাই চোখে পড়ছিল বারবার। আর এর সাথে এই হাঁস দুটো দেখে আমার খুবই ভালো লেগেছে, অ্যান্ড সাইফার পাবারও খুব পছন্দ হয়েছে, তো উনি হচ্ছে এগুলো অঙ্কে নিয়ে দিল। তো এইখানে ফোর্কগুলোও কত কিউট দেখতেই পাচ্ছ, আর স্পুনগুলো কিন্তু অনেক কিউট ছিল। তো আসলে এগুলো ইউজ হবে না, এগুলো জাস্ট আমি শোপিস হিসেবে ইউজ করব, তবে এটা দেখতে খুব সুন্দর লাগছিলো এই জন্য মূলত আমি নিয়ে নিলাম, যদিও এগুলো আমি কখনোই ইউজ করব না, কারণ এটার কালারটা নষ্ট হয়ে যেতে পারে। আমাদেরকে দোকানদার বলে দিয়েছে যে এটা কালার যাবে না, তারপরেও আমি যেহেতু শোপিস হিসেবে নিয়েছি এগুলোকে আমি রাফ ইউজের জন্য নেইনি, কারণ আমার রাফ ইউজের জন্য আলাদা ফোর্ক আছে। তো এগুলোকে হচ্ছে আমরা একটু ডেকোরেশন করার জন্যই নিয়েছি। তো এটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পাবে যে আমি কীভাবে আমার ডাইনিং টেবিলটা অর্গানাইজ করি। অ্যান্ড পুরো বাসাটা আমাদেরকে অর্গানাইজ করতে হবে, পুরো বাসাটা কালার থেকে শুরু করে আমার বাসার জন্য ফ্যান, তারপর টিউব লাইট, এগুলো সব কিছুই কিনে আনবো। অ্যান্ড নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে কীভাবে আমাদের বাসাটা আমরা পুরোটা সাজিয়ে নিলাম। তবে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখন যেটা দেখাবো, এখানে হচ্ছে একটা পট, এটা হচ্ছে লবণদানি। তো এই সল্ট পটটা আসলে সবগুলোর চাইতে মানে হিসাবে বেশি প্রাইস, কারণ সব চাইতে এই জিনিসটাই সবচেয়ে পিচ্ছি, কিন্তু দামের দিক থেকে ইনি আবার সবচাইতে বেশি দামি। তো এটা নিয়ে একটু হাসছিলাম। আর এইদিকে এই টেবিল ম্যাটটার উপরে বেছানোর জন্য এইদিকে একটা ওয়ালক্লথ নিয়ে নিয়েছি, সো টেবিল ম্যাটটা যাতে নষ্ট হয়ে না যায়, যেহেতু হোয়াইট কালার দেখা যাবে যে যে কোনো খাবার পরে নষ্ট হয়ে যেতে পারে, তো ওপর থেকে আমি একটা এখানে ক্লথ নিয়েছি যাতে করে এটা সেফ থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের টুকিটাকি কেনাকাটা, কেমন লাগলো জানাতে ভুলো না। আর আজকের ব্লগটা আশা রাখছি তোমাদের সবারই ভালো লাগবে। তো এখানেই বিদায় নিয়েছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।